ভালো আছেন আপনারা? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এগুলো হ্যান্ডশিপ করে খুশি হয়ে বলে তাকে গুরু বানাই দিলেন আমারে আমার মনে হয় না আজকে আর আমরা মনিরে জীবিত দেখতে পারবো বন্ধু একটা রেকর্ড হইবে জানাস ও ভাই সব ওটা কি ভাই ভাই মনিরের কইতে বাইরে গেছে গ্যারান্টি আমি আমাদের গোপ্রোর ব্যাটারি চেঞ্জ করার জন্য আর ওই দেন ওই সাদা না সাবস্ক্রাইবার হোয়াটসঅ্যাপ ভাই সব আমারা অডিয়েন্স কে গ্রিট দেখো ভাই Assalamualaikum guys, welcome back to the new episode of my daily vlog. আশা করি সবাই ভালো আছেন। আমি তো অনেক বেশি ভালো আছি। কারণ guys আজকে হলো 21 মার্চ আর 21 মার্চ হলো আমাদের ওমর অন ফায়ারের বার্থডে। guys আমিও জানতে পারতাম না একজন সকালে হঠাৎ করে উইশ করলো যে হ্যাপি বার্থডে ওমর অন ফায়ার। দেন আমি তো অবাক হয়ে গেলাম কিসের জন্য হ্যাপি বার্থডে শোনাইতেছে। তারপরে দেখি চ্যালেঞ্জের অ্যাবাউট গাইটা যে আজকে আমরা চ্যালেঞ্জটা তৈরি করছিলাম মানে পয়দা করছিলাম। আমাদের তো আজকে মেইন চ্যালেঞ্জের শুট নেওয়ার কথা ছিল। আমরা সকালে রেডি রেডি হয়ে আয় পড়ছি বাট এই জায়গায় এসে যখনই আমার উইশ করলো তখন আমি শুটটা স্টপ করে দিলাম। স্টপ বলতে একদম শুট শুরুই হয়েছিল না। দেন আমি বললাম যেহেতু বার্থডে তো আজকে কিছু একটা করা দরকার কারণ 2022 সালের এই 21 মার্চেই আমাদের এই জার্নি শুরু হয়েছিল। জার্নিটা তো খুবই খারাপ ছিল, আমরা ভাবিই নাই আমরা এত দূর আসতে পারুম। বাট আপনারা এত ভালোবাসা দিয়ে আমাদের এত কম সময়ে এই জায়গায় নিয়ে আসছেন যার জন্য আপনাদেরকে তো থ্যাংকস দিয়ে আমি শেষ করতে পারবো না, তো থ্যাংকস দিতেও চাই না। আর আজকে আমাদের ওমর অন ফায়ারের ফুল টিম মেম্বারই থাকবে কারণ যেহেতু ওমর অন ফায়ারের বার্থডে এটা, তো টিম মেম্বার ছাড়া কি বার্থডে পালন করা যায় নাকি? আমাদের নাইট ভাই আছে, নাইট ভাইয়ের দুরাসাব আছে, কি হলো দুরাসাব নাম নিয়ে যে ট্রল হয়। দেন আমাকে রিয়াজ আছে, বাদ বাকি সবাই আছে। সাজ্জাদরে আমি পাঠাইছি আর একটা বাইক আনতে কারণ যে কটা বাইক আছে এটা দিয়ে তো আমরা বাইরে হতে পারবো না। ও সরি সরি আমি মনিরের কথা ভুলে গেছি ভাই, আমার চ্যানেল বেড়ে হয়ে যাবো। দেন আমাদের ব্র্যান্ড আছে ব্র্যান্ডেড মনির, টিকটকার মনির, ও সারা রাত এডিট করছে যার জন্য ওরে আমি আগেই নিয়ে আসি নাই সকালে। বলছি তুই একটু ঘুমা, আমার যখন তোর দরকার হইবে তখন তোর আমি ফোন দিবো। তো এখন ওরে ফোন দিছি, ও দাঁড়ায় রয়েছে আধা ঘন্টা যাবত, এখন যামু ওরে আগে পিক করুম। তো তাড়াতাড়ি চলেন এইখান থেকে বাইরে। জন্মদিন উপলক্ষে আমরা সবাই চিন্তা করলাম আজকে আর এত শুট টুট নিবো না, আজকে শুট নিবো অল্প আর আজকে একটু ঘুরে বেড়াবো। কই যাবো এখন তো জায়গা ঠিক হয় নাই, বাট সবার আগে আমার একটু গ্যারেজে যাইতে হইব, যাইনি লুকিং গ্লাসটা টাইট দিতে হইব কারণ এটার একদম বেহাল অবস্থা। এটা আর বেশিক্ষণ ঝুলা থাকলে এটা ছুইটা বেড়ে যাবো গা, তারপরে আমি আবারও জরিপানার তলে বেড়ে যাবো গা। এমনিতেই তো এই মাসে আমার জরিপানা আর জরিপানা গেলো। আর আপনারা হয়তো জানেন না আমি নতুন যে মাইকটা কিনছি, মনির এই জায়গায় একটা আকাম বাজাইছে, এই মাইকের মাথায় যে ফোনটা থাকে ওটাও হারায় লাইছে যার জন্য এখন একটু শস আওয়াজ হয়, মানে মনির মানে আকাম। আর আমি বাইকে লুকিং গ্লাসটা ঠিক করে আনলাম আর ওনাদের অনেকক্ষণ ধরে এই জায়গায় বসায় রাখছি প্রায় আধা এক ঘন্টা। বন্ধু চলো, হ্যাঁ গাড়ি ধুই নাই দাদা, গাড়ি ধুইলে আবার কেদা পড়বো, চলো ঘুরে টুইরা হ্যাঁ বিকালে বাইক ওয়াশ করামু। আর এই লুকিং গ্লাসে একটা সমস্যা আছে, এটা আমি আপনাদের শেয়ার করি। এই লুকিং গ্লাস যদি আপনি ফোল্ডিং করার ব্যবস্থা করেন, মানে আপনি যদি চিন্তা করেন লুকিং গ্লাসটা গুছিয়ে রাখবেন, তাহলে এটার প্যাচটা কাইটা যায়, যেটা আমার সাথে ঘটলো কিছুক্ষণ আগে। এটার প্যাচ কেটে গেছিলো, দেন এই জায়গায় আবার কী লাগাই দিল, লাগাই একের পারমানেন্ট সেট করে দিল, মানে এখন আমি আর এটা লাগাইতে পারবো না। আর আমি যদি এটা লাগালাগি করার চিন্তা করি তাহলে এটা আবার নষ্ট হয়ে যাবো। আর এই লুকিং গ্লাসটা অনেক চওড়া, হ্যান্ডেলের চোখ বেশি পরিমাণ বাইরে থাকে যার জন্য যে কোনো চিপা চাপা দিয়ে গাড়ি ঢুকানো যায় না, এটা একটা বিশাল বড় প্রবলেম। আর রহমান আর মনির আগে একবার অ্যাক্সিডেন্ট করতে নিয়েছিল, মনির আবার রহমানের পিছে বসছস? আমার মনে হয় না আজকে আর আমরা মনির জীবিত দেখতে পারবো। বন্ধু একটা রেকর্ড হইবে জানাস, ওমর অন ফায়ার চ্যানেলের জন্মদিনে মনির অন ফায়ারের এন্ড। ভাই ভালো লাগছে না? চ্যানেলের জন্মদিনের কেক দিয়ে এবার মিলাচ্ছিস দিয়ে দিব, চলো। আর আপনারা হয়তো জানেন না আমার এই পিকাচিতে আমরা তিনজন উঠছি। আপনারা জানেন যে এইসব বাইকে দুইজন ওঠাটাই কতটা কষ্টকর, আর এই জায়গায় আমরা তিনজন উঠছি। দেন লুকিং গ্লাসে দেখেন, আয় হাত বাই করো তো একজন একজন, আয় মনির হাত বাই করো, আয় দুইজন, মোটমাট আমি নিয়ে তিনজন আছি আমরা। ভাই আমার মার্বেল পুরো কান দুইটা রয়েছে, বাট আমি এর আগেও একদিন রাত একটা বাজে তিনজন নিয়ে রাইড দিছি, কোনো গাড়ি ছিল না, আমার এক ফ্রেন্ড ওর বাসায় নামাই দিতে গেছিলাম। অবশ্যই এই তিনজন আমরা চিকনই আছি, মনির রেপো হইলে ভাই অবস্থা পুরো খারাপ হয়ে যেত। আর আমরা তিনজন থাকুম না, আমার এক ফ্রেন্ড আছে ওর বাসায় নামাই দিয়ামু, দেন ওইখান থেকে আমরা আরেক জায়গায় যাবো। আর আমার বন্ধুরা নামাই দিচ্ছি, হ্যাঁ আমাদের গাড়িতে দুইজন আছি। এই রহমান, এই রেস হবে নাকি রেস? রহমান রেস রেস, হ্যাঁ হ্যাঁ রেডি রেডি রেস রেস রহমান, আমরা সইলান যাবো সইলান। মনির একটু ডর দেয় কারণ, এই রহমান রেস রেস রোটে উল্টে রেস,
রমান এই যে ডান দিকে মনিরের কইলে যাতে পড়ব ভাই মনিরের কইলে বাইরে গেতে গ্যারান্টি আমি মনিরের কইলে বাইরে গেতে গ্যারান্টি আমি রেটে বড় কথা না গাইস মেন কথা হলো আমি খালি মনির রেটে ডর যাব কারণ মনির অর্গারিতে আমি এক টিম করতে নিছিল ভাই এই মোড়টা খুবই ডেঞ্জারাস এই মোড়টা দুই সাইডে রাস্তা থাকার কারণে অটো হুট হাট আইসে পড়ে আর এখন আমরা যেতেছি শৈলান আমি জায়গাটা চিনি না নাহিদ ভাই চিনে উনি আমারে বললো যেহেতু আজকে আমাদের চ্যানেলের জন্ম হয়েছিল তো চলো ওই জায়গাটাই ঘুরে আসি ওই জায়গাটা অনেক সুন্দর ওই জায়গায় সেলিব্রেশন করবো নি আর ওই জায়গায় নাকি আমাদের অনেক সাবস্ক্রাইবার আছে যদি পাওয়া যায় একসাথেই সেলিব্রেশন করবো এই সব রাস্তায় রয়েছে না গাড়ি যে যা রাস্তায় বেশি ওই রাস্তায় ভাই মোর যে রাস্তায় বেশি না অন্য সিন্দালির রাস্তায় ওই যে যে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে নিখিলা মানে সব জায়গায় থাকে আর ওরা স্যার তোর কিচ্ছু মানতেছে না আমাকে দেখে পরে পাগল হয়ে গেছে আর এই দেন অনেকগুলো নাই মানে নিচে হয়ে পড়ছে বন্ধু তোমরা সবাই ক্লাসে চলে যাও ঠিক আছে ক্লাস করো হ্যাঁ ওকে আল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ বন্ধু টাটা প্রত্যেকটা জায়গায় আমাদের সাবস্ক্রাইবার থাকতে হবে ভাই রমান খারাপ আয় নাই তো খারান 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 এই রাস্তা তো কেউই চিনে না মনে করেন আমরা তিন ড্রাইভারের ভিতরে আপনি খালি চিনেন এছাড়া দুই ড্রাইভার চিনে না আপনি সাহায্যে নেবেন রহমানের ভিতরে মনির থাকবো আর আমি আর ওই আর আমি আর রিয়াদ রেস হইব হ্যাঁ তিনজনে মিলা এই রোডে ঠিক আছে ভাই না 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 ভাই আপনি আপনি সাহায্যে নেন রিয়াদ রে আমার দেন ও তোমার লোকে থাক আমি মনির রোডে দা আপনি কইবেন না আমি ভাবছি যে অন্য সময় যাইব আমি কি জানি না ডাইনে যাকে করে ভয় দেখানোর দরকার ছিল করে ভয় দেখা লাগছি রাস্তাটা অনেক সুন্দর এই জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর বাতাস আসতেছে জোস লাগতেছে জোস আমি এই জায়গায় জীবনের প্রথম আসলাম এলাকার ভিতরে এত সুন্দর জায়গা আছে আমি জানতামই না এই নুনুর ভাই আপনি কইবেন না যে সোজা রাস্তা না আমি তো ভাবছি সোজা রাস্তা দিয়ে ঢুকে দিয়েছি আরে মেন উদ্দেশ্য আছে লগের ভয় দেখানোর লগের ভয় দেখানো হয়ে গেছে কি ভাই ভাই আপনারা তো কোনো মার্জিত মেয়ে বিয়ে করবো না খরেন টিকটকে ক্লিন ভিডিও আপনারা মার্জিত মেয়ে বিয়ে করবো কেমনে নিজের গুছাইবেন মানে রান্না বান্না শিখবেন ঘর ঝাড়ু দেওয়া শিখবেন মানে কিভাবে একটা সংসারের ভালো বউ হয়ে থাকা যায় এটা শিখবেন ভাই মনির কি কিনছে মনির কি কিনছে মনির খাওন কি না খাইতেছে দোকানদার যায় নাই তো আবার আরে স্যার আমি কি জানি না সোজা রাস্তায় যাওয়া যায় আর একটু আগে একটা বিষয় আমাদের সাথে ঘটে গেল আমি গোপ্রোটা অন করছিলাম না আমি একটু হেলমেটটা খুলে রিল্যাক্সে দিয়েছিলাম রাস্তা দিয়া কারণ জায়গাটা অনেক সুন্দর একটা স্কুল সাইডে মসজিদ এত ভালো লাগতেছিল আমার মন চাইতেছিল না হেলমেটটা পরে থাকতে দেন কি হইলো এই জায়গার একটা স্কুলের টিফিন দিতে সব পোলাপান মোটামুটি বাইরে আমাদেরকে দেখা এমনভাবে ওরা চিল্লা চিল্লি শুরু করে আর সব পোলাপান রাস্তায় এসে পড়ে বাট স্কুল থেকে ওই জায়গায় তো আমি দাঁড়াইতে পারি না আমার মন চাইছিল অনেক ওই জায়গায় দাঁড়াইতে কিন্তু ওই জায়গায় যদি আমি দাঁড়াইতাম আমার হেড স্যারের বাইরে আমার নলি ছুটে গেল তো আর এই জায়গার প্রশংসা না করলে না এই জায়গাটা এত সুন্দর এই জায়গার রাস্তাগুলো এত সুন্দর মানে এর আগে আমি এত সুন্দর রাস্তা কোথাও দেখিনি এক জায়গায় একটা গাতাও নাই হ্যাঁ শৈলান স্কুলে সবাইকে সরি বলো এই যে সবাই এত ক্রেজ দেখালো বাট কারোর সাথে দেখা করতে মিনিমাম 500 হ্যাঁ শৈলান স্কুলের সবার কাছে আমি পার্সোনালি সরি আমার যদি পসিবল হইতো আমি অবভিয়াসলি এই জায়গা থেকে সবার লগে দেখা করতাম তারপরে আমি একটা চিন্তা ভাবনা নিছিলাম যে আবার ঘুরে যাবো দেখি কি পোলাপান যেভাবে আসতেছে একটা ব্যথা পাইলে আরো সমস্যা যার জন্য আমি আর রিটার্ন গেলাম না ওমর আমি তো শৈলান বিয়ে করতে চাই না ভাই আপনার বিয়ে হবে না কারণ একটা মেয়ে রে কোন মেয়ের কাছে বিয়ে দিব নাকি আর আমি আর একটা বিষয় সম্বন্ধে জানতে পারলাম এই শৈলানবাসী নাকি একটা শৈলান দিবস পালন করে যেই দিবসটা বাংলাদেশে আর কোথাও পালন হয় না এই দিবসে নাকি সব মানুষকে এই জায়গায় এনে খাওয়ায়
যদি আমি এটা জানতাম না আজকে থেকে 20 দিন আগে নাকি এই দিবসটা পালন হইছে আমি যদি জানতাম তাহলে অবশ্যই আমি জায়গা খাইতে আসতাম কারণ ফিরিন খাওয়া না আমি কখনোই মিস করি না আবু তুমি কও আমার পোলা কিছু কইবো ভাই মসজিদ না মদিনা কিছু বুঝলাম না এটা এত সুন্দর মানে সাদা সুন্দর সুন্দর আসলে বরিশালের মানুষ তো ও ব্লগ করতে পারে না ওকে ব্লগ ব্লগ তো ব্লগ আমি তোমার আদেশ দিলাম মারোরে আসলে কাহিনী বুঝবোই কেমনে ওই হন করছে বিয়া একটা বিবাহিত মানুষের বুঝ কেন নেই একটা বিবাহিত মানুষ কি তার ভাতিজারে মারতে পারে কোনদিন পরে অড্ড হইব অড্ডারে ওই শিখাইবো আবারও আমাদের ওই স্কুলের সামনে দিয়ে বাইরে তুইব যদিও আমরা আধা ঘন্টা এই জায়গায় সময় নিছি যাতে ওই স্কুলের টিফিন টাইম শেষ হয় আর এদিক দিয়ে বাইরে হওয়ার আরেকটা রাস্তা আছে কিন্তু ওই বাইকটা তেল নাই আর ওই রাস্তা দিয়ে যেতে গেলে প্রায় 30 কিলোর মতো ঘুরতে হবে আর ওই রাস্তা দিয়ে যেতে গেলে আরও 10 কিলোর মতো ঘুরতে হবে যেটা একদমই পসিবল না যার জন্য আবার ওই স্কুলের সামনে দিয়ে যেতে হবে বাট আমার মনে হয় এখন পোলাপান সব ঢুকে গেছে আমরা রিল্যাক্স ওইখান দিয়ে বাইরে যেতে পারবো এই কোনো গাড়ির হরন দিও না আর দ্বিতীয় টোটল দিও না ঠিক আছে আর এটাই হলো সেই শৈলানি স্কুল সেই জায়গা দিয়ে পাস করার সময় এত ক্রেজি ছিল ওই দেন এখনও পোলাপানি ক্লাস থেকে হাই দিতেছে হ্যালো ভালো আছেন আপনারা ঠিক আছে ঠিক আছে ওকে 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 ভাই এই জায়গায় দাঁড়াইতে পারবো না স্কুলে দাঁড়ানো নিষেধ ভাইয়া ও ভাই সব ওটা ক্রেজ ভাই মানে আমাদের সাথে ভাই এই জায়গায় দাঁড়ানো যাবো না এই জায়গায় দাঁড়ানো যাবো না এই জায়গায় দাঁড়ানো যাবো না ভাইয়া এই জায়গায় দাঁড়ানো যাবো না ভাইয়া এই জায়গায় দাঁড়ানো যাবো না এই জায়গায় দাঁড়ানো যাবো না এই জায়গায় দাঁড়ানো যাবো না ভাই সাহেব আমার অডিয়েন্স কে ক্রিস দেখো ভাই মানে আমাদের অডিয়েন্স সবচেয়ে বেস্ট ভাইয়া থাকো তোমরা জেগে হ্যাঁ ওকে আর আমি জাস্ট পোলাপানের লেগে দেখাইতে পারি নাই মসজিদটা দেখেন ভাই চোস চোস ভাই ভালো আছো তোমরা তোমরা সবাই ক্লাসে যাও তোমরা সবাই ক্লাসে যাও এই জায়গায় দাঁড়িয়ে যাবো না দাদা তোমরা সবাই ক্লাসে যাও ঠিক আছে ভাই জোস চোস জাস্ট ওয়াও ওকে ভাই আল্লাহ হাফেজ হ্যাঁ ইনশাল্লাহ নামাজ পড়তে আসবো ওই জায়গায় কুরবানি হারালে মানুষ দেখতে যায় ওরকম প্ল্যান ওদের হারালে পাগল আছে তোমরা একটু এগুলো হ্যান্ডশিপ করো খুশি হয়ে পড়ো তাকে গুরু বানিয়ে দিলে না মারে হেলমেট কুলমু ঠিক আছে ভাই আমার জীবন সার্থক এই জায়গার মানুষের ভালোবাসা দেখা এমনিতে তো দুই একজন কম চিনে এই জায়গার মনে হয় সবাই আমার চিনে মানে বড় বুড়া কচি কাঁচা সব ও ভাই চোস একটা বাড়ি তো এরকম একটা বাড়ি করতে পারলে জীবন আর কি লাগে ড্রিম তো আমারও আছে বাট কমপ্লিট হয় না ভাই পুরো এলাকাটাই জোস যেই এলাকা এত সুন্দর হয় ওই এলাকার মানুষ সুন্দর হবে না কেন ও ভাই হোয়াট আ ভিউ ভাই কত দূরে দূরে আমি ট্যুর দিতে যাই আমার এরিয়ায় যে এত সুন্দর জায়গা আছে এটা আমি জানি না কি জোস দেওয়া যাইতেছে গাইস ভাই মানে আমাদের উমরন ভাইয়ের বার্থডের দিন যে এত সুন্দর একটা ব্লগ হবে আমি কখনো আশাও করি নাই মানুষের ভালোবাসা দেখে আমি জাস্ট অবাক জাস্ট অবাক আমার কিচ্ছু বলার নাই এই জায়গায় মনে একটা মানুষও নাই যে আমার হেল্প করে আর সরি শৈলানবাসী শৈলানের যত স্টুডেন্ট আছেন সবার কাছেই সরি আসলে এইভাবে স্কুল টাইমে কোথাও যাওয়া ঠিক না যার জন্য আমি ওই জায়গায় আর দাঁড়াই নাই ইনশাল্লাহ আপনারা আমার স্কুলের কোনো প্রোগ্রাম হলে দাওয়াত দিয়েন আমি অবশ্যই আসার চেষ্টা করুন বাট সবার আগে আপনাদের স্যার ম্যাডামে জানাই নিয়েন স্যার ম্যাডাম যদি অনুমতি দেয় তাহলে আমার আসতে বললেন কারণ আমি কোনো জায়গায় গেলে কথা কইলে পোলাপান যেভাবে চিল্লায় স্যার ম্যাডাম একদম বিরক্ত হয়ে যায় বাট আমাদের ওমরন ফায়ারের আর্মি ভাই পাওয়ার আছে আপনাদের জাস্ট অসম আর গাইস আমরা এই এরিয়াতেই ঘুরতেছিলাম আর আজকে যেহেতু আমাদের মেইন চ্যানেলের শুটের ডেট ছিল তো এই এরিয়ার একটা জায়গা আমাদের অনেক পছন্দ হয় যার জন্য এই জায়গায় আমি শুট নিচ্ছিলাম আর দেখেন কত পোলাপান জমে গেছে এই জায়গায় অ্যান্ড যে স্কুল আমরা গেছিলাম ওই স্কুলের অনেক পোলাপান আসছে এই জায়গায় আমাদের সাথে দেখা করতে আর এই যে আমার অনেক বন্ধু বান্ধব বন্ধু ভালো আছো তোমরা সবাই এই তুই কোন থেকে এলি রে আর ওকে সবার লগে দেখা করলাম ওর অনেক বেশি খুশি আসলে এই এলাকার মানুষ অনেক জোস অনেক জোস
এমনি এলাকায় গেলে পোলাপান শুট অনেক ডিস্টার্ব করে, বাট এই এলাকার পোলাপান সরাই দিতেছিল মানুষজন যাতে আমাদের শুটে কোনো প্রবলেম না হয়, যার জন্য আমরা খুব ইজিলি শুট শেষ দিতে পারলাম। জাস্ট মাইন্ড ব্লোয়িং, এরকম মানুষ যদি প্রত্যেকটা জায়গায় যেয়ে আমরা পাই তাহলে মনে হয় আমাদের কোনো প্রবলেম হবে না। শুধুমাত্র পোলাপান না, বড় মানুষও তারাই আমাদের শুট দেখতেছিল, হাসাহাসি করতেছিল, মানে ওনারা মজাই নিতেছিল। এমনি এলাকায় গেলে বড় মানুষ অন্যভাবে নাই যে কোন থেকে আইসে এরা কি করে পাগলামি ছাগলামি, জোস জোস জোস। আর এই জায়গায় একটা জিনিস দেখলাম যেটা দেখে আমার জীবনটা সার্থক হয়ে গেল গা, মনির অটোগ্রাফ দিতেছে, মনির ওর হাতের লাড়া দিতে চাই আমি, সবাই রে মনির ওর হাতের লাড়া দেখতে চাই, কোনে 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 তোর হাতের কোনে কোনটা লালটা আর বন্ধু তোমরা সবাই থাকো, তোমরা সবাই অনেক ভালো। আমার নাম লিখমু, আপনি তো বিপদে ফেলবেন গো, আমার হাতের লেহা তো খারাপ, ঠিক আছে। আমি গরিব মানুষ বাবা, মোবাইল চালাই না। ওকে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, দেখাও ব্যাপার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই, এই জায়গার পোলাপান পুরো আমাদের জন্য ক্রেজি, সবাই এক কথায় সবাই, পোলাপান বড় লেদা পেদা সবাই। আর জাস্ট আমি ওদেরকে অনেক ভালোবাসি, আমি আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারদেরই ভালোবাসি। ভাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আর এই প্লেসটা অনেক সুন্দর, ইনশাল্লাহ আমাদের নেক্সট শুটে এই প্লেসগুলো কাজে লাগান যাবো। আর যেহেতু বার্থডে, সবাই বলতেছে যে একটু কেক কাটো, আমি কখনো এই কেক টেক কাটি না, বাট আজকে যেহেতু সবাই রিকোয়েস্ট করতেছে আর ওদেরকে নিয়েই আমার পথ চলা, যার জন্য কেক তো একটা ছোটোখাটো কাটতেই হবে, তো বেশি বড় আনবো না, ছোট্ট একটা কেক আনবো। আর আমাদের সব টিম মেম্বার থাকবে, এন্ড জাস্ট কেকটা কাইটা বার্থডে সেলিব্রেশন করুম। আর কেক কিনতে যাওয়ার আগে চিন্তা করলাম কিছু খাওয়া দাওয়া করি, কারণ অনেক বেশি ক্ষুধা লাগছিল, সেই সকালে খাইছিলাম, সারাদিন শুট করতে কিচ্ছু খাওয়া হয় নাই, যদিও সারাদিনে শুট হইতে মাত্র 2 মিনিটের, বাট কিছু খাই নাই, ক্ষুধা তো অনেক লাগছে। তো চিন্তা করলাম কাকার দোকানে স্পেশাল যে টিক্কা খেয়ে যাই, কাকা আমি আরেকদিন আইছিলাম বুঝছেন, আপনি কোনে গেছিলেন ওই দিনকা? এখানে আসছিলাম না আপনি, আমার দোকান বন্ধ ছিল। ভিডিও তো দেখতে সবাই, ভিডিও কথা বলবেন না, হ্যাঁ বন্ধ ছিল। আমি জিজ্ঞেসি কাকা এটা কি, কাকা কইছে যে এটা লুচি, নাইস ভাই কইছে কি কাকা একটা লুচি ভিড়ে দিব, এই জন্য সবাই চুপ থাকেন, কাহিনী কই পারতেন, কাহিনী কই পারতেন, কাহিনী কই পারতেন, আপনি কাহিনী কই পারতেন ভাই, কাকা আপনি এটা ফিরে দিতে চাইছিলেন না, এটার বিল হাত থেকে নেবেন, নেন বিল, দেন বিল, দেন আরো 500 মিল করো পরে আমার, আপনার কাছে এটা ভাই খাও, তুমি বেশি করে খাও, কত সব তোমার লেগে আছে। আগে একটা জিনিস শেয়ার করি না, এই বেচতে পাই পাই নাইট ভাই কইছে কি কাকা একটা লুচি ফিরে দিব, সবাই হাততালি দাও, নাইট ভাই ভাবছে কাকার মন ছোট, কাকা কি কইছে জানেন, যে ওমর জেডি খাইবো সব ফ্রি, সব ফ্রি না কাকা, কাকা সব ফ্রি দিতে হইব না, আপনি ভালোবাসে এটা দিছেন এটাই যথেষ্ট। তাই না, আরে বাকি আই আই কুত্তার হাত দিতে তাবি আমি, ভাই তুমি রাও, তোমার উপর আমার বিশ্বাস আছে, বন্ধু এদিকে আমনের এদিকে এদিকে বন্ধু, আরে না ঘরে একা তো রাখ, তাই না বৈসা তোরে বেটা দিয়ে দিব কাটা, আমার বিল নেই, আরে কাকা কি কইছেন, আমি যখন আমার যখন সব ফ্রি, সব ফ্রি, আমার লাগে দোকানে ফ্রি। আচ্ছা কাকা ধন্যবাদ, আপনি দোকান ফ্রি দিতে হইব না, বাট আপনি যে ভালোবাসা দিয়েছেন এটাই অনেক। আর দেখেন এই জায়গায় অনেক মানুষ জমে গেছে ভাই, আমি কখন আশাও করি নাই, তো এখন আমাদের এই জায়গা থেকে বাইরে তুইব। আর কাকা খুবই ভালো মানুষ, আমাদের চ্যালেঞ্জের জন্মদিনের দিন কাকা খাওয়ায় গিফট দিয়ে দিল আমাদের, আর কাকা সহ কাকার পুরো ফ্যামিলি আমার ভিডিও দেখে, আমি যখন প্রথম দিন আসছিলাম ওই দিনকেই কাকা আমার সব ফ্রি খাওয়াইছিল,
আর আজকে তো পুরো দোকানই ফ্রি করে দিতে মানে যখন আমার কাছে টিয়া থাক বা না থাক ফ্রি আসলে ফ্রিটা বড় কথা না মন মানসিকতাটাই বড় আর এইটাই ভালো লাগে ওনার বয়স কই আর আমার বয়স কই বাট উনি আমার এত পরিমাণ রেসপেক্ট করলো এত পরিমাণ ভালোবাসা দিল এই ধরনের ভালোবাসা যদি আমি পাইতে থাকি না গাইস একদিন সব কিছু অ্যাচিভ করে নেব আর সময়টিতে ইউটিউব চ্যানেলে রিসেন্টলি আমার ইন্টারভিউ ছাড়া হয়েছে ওই জায়গায় যাই আপনারা এত পরিমাণ ভালোবাসা দেখাইছেন জাস্ট অসম গাইস মানে একটা ছেলে যে ভিআইপি কোনো স্কুল কলেজে পড়ালেখা করে নাই ঠিক মতো গোছায় কথা বলতে পারে না বেশি জ্ঞান নাই সবসময় আঞ্চলিক ভাষায় কথা কয় ওই ছেলেটার আপনারা এত ভালোবাসা দিবেন এত উপরে তুলবেন আমি কখনো আশা করি নাই জাস্ট এইভাবে পাশে থাকেন গাইস কখনো যদি কোনো ভুল ত্রুটি হয় হাত দিয়ে ধরাই দিয়েন কখনো ছাইরা যান না আমি আপনাদের বেস্টটাই দিম অলওয়েজ আর এটাই তো আর বাকি ছিল কেক কিনতে যেতেছিলাম আর এই অবস্থায় সাজ্জাদের গাড়ি তেল শেষ হয়ে যায় তুমি তো আর গাড়ি চালাইব না তোমার তো শ্বশুর বাড়ি থেকে প্রিভিউ দিব শ্বশুর বাড়ি যাবে এখন এখন শ্বশুর বাড়ি যাও ডাইরেক্ট প্রিভিউ দিয়ে দেখ এই গাড়ি গুড়ি ঠেলা নিবা তুমি এলাকারই তো দামাই তুমি আর আপনারা হয়তো জানেন না সামনে সাজ্জাদের শ্বশুর বাড়ি যার জন্য আরেকজন দিয়ে ঠেলাইতেছে গাড়ি কিন্তু ওর কাছে ছিল ওর ঠেলার কথা ছিল আর কি কান্তন দেখি তোমার রাত হয়ে গেছে কিন্তু এই জায়গায় টাকাম ঘুরছে আমি কইলাম আমি মানে এই ঠাডা পরা আমার কপালটাই ঠাডা পরা আজকে সারাদিনে একটাও ঠাডা পরে নেই খালি ভালো কাজ হইতেছে এটা কি হইতে পারে আমি আশা করতেছিলাম যে কোনো এক সময় আর আমি আশাই ছিলাম যে কোনো এক সময় আমার কপাল একটা ঠাডা পরবো একটা সেটা পই হয়ে গেল সেটা হলো আমরা যে কেকটা মানে আনছিলাম একটু আগে কেকটা নষ্ট হয়ে গেছে এই যে সাজ্জাদ কেক এখন তো এটাতে দেখাইতেছে এই কেক নষ্ট হওয়ার অনেকগুলো কারণ আছে তার ভিতরে একটা কারণ হলো এই কেকের দেখতেছি আমি মনির রে মনির বলে আছে কাটলো আর নষ্ট করে আমি নষ্ট করার কথা বলি আমি নষ্ট করার কথা বলি এই না দে তুই আমার নাম দে ভালো লাগতেছ এই কেক নষ্ট হওয়ার একটা কারণ সেটা হলো এই কেকটা মনির বানায় আনছে মনির আমি দায়িত্ব দিছিলাম এই কেকে যে লিখছিল হ্যাপি বার্থডে উমরন ভাই লিখছিল নাকি হাফওয়ে উমরন ভাই বুঝি নাই মানে লেহারা বুঝে দিতেছিল না বাট এক একটা নষ্ট হয়ে গেছে আর এইটার পিছে রিজন হইলো ও আমার জীবনের যত টেস্ট মারা সব ওই মারছে আমার 2200 টাকার 2600 টাকার ব্যাগ হারাইছে ওই ব্যাগের ভিতর 4000 টাকার জামা কাপড় ছিল এরকম একটা হোয়াইট ওয়াচ ছিল যেটার দাম ছিল 5000 এর উপরে আর ওরে দায়িত্ব দিলাম আমি কেক নিয়ে একটা ছবি তোলার ও ছবিটা তুলছে ছবি তুলে আমার ছবিটা দেখাইতে যাইয়া কেকটা ওরাতের উপরে ফেলাইছে সাজ্জাদের হাতের উপরে ফেলাইছে যেটা এখন ও চাই দেখাইতেছে আর আমার মোবাইলে আর মোবাইলের ব্যাক কভারে ভরছিল যেটা আমি চাইটা খেয়েছি সত্যি কথা রোজা আসতেছে মিথ্যা কথা কম না তাও আমার কোনো আফসোস থাকবে না যদিও ছবিটা সুন্দরভাবে তুলতে পারতো ছবিটাও সুন্দরভাবে তুলতে পারে নাই আমার অর্ধেক কেটে লাইছে মনিরের অর্ধেক কেটে লাইছে আমার কাটছিল কোনো আফসোস নাই আমার মনিরের যে কেটে লাইছে মনিরের মতো একটা ব্র্যান্ড মনে করেন কি মানুষের পাশাপাশি পশু দাঁড়াইছে এই পশুটার যদি আমরা অবহেলা করি মানুষ কি ভাববো ছবি তুলে ছবিতে পশু থাকলে পশু কেটে দেবে আর কেকটা তো নষ্ট হয়ে গেছে গা এখন আর আফসোস করে কোনো লাভ নাই এখন যদি এই কেকটা এমনি রেখে দেই একটু পরে কেউ একজন এটার উপরে বইয়া পড়বো কারণ গাড়ির সিটের উপরে আছে এটা তারপর আমার মনে হবে আমাকে লাভ লস নাই জীবনটাই লস তো এখন তাড়াতাড়ি কেকটা কেটে নেই আমাকে ভালো লাগে না সাডেনলি সবাই বললো যার জন্য কেক আনাইলাম নয়তো আরো বেটার কিছু করা যেত আর আমি জানতামও না যে আজকে আমাদের চ্যানেলের বার্থডে ইনশাল্লাহ নেক্সট টাইম আরও বেটার কিছু করবো আর আমার অনেক বড় করে প্ল্যানিং আছে আমার যদি এই দিনটার কথা মনে থাকতো তাহলে আমি অনেক আগের থেকে প্ল্যানিংটা শুরু করতাম যাক আজকে শর্টকাটে কাজটা সেরে দিলাম আমার কথা তিনবার মুরগির ঘুরে নেওয়া হয়েছে এটা কোনো জমা না কোনো দিনই বিজয় রা ভাল না জোড়া করে দিলাম আর পোলাপান কেক দিয়ে আমার পুরো গাড়িটারে মাহে লাইছে রাত্রির ব্লগটা আমি এই জায়গায় এন্ড করতেছি আপনারা অনেক সাপোর্ট দিয়েছেন অনেক ভালোবাসা দিয়েছেন যার জন্য এত কম সময় এই জায়গায় আসতে পারছি এক বছরে 1.5 মিলিয়ন সাবস্ক্রাইবার আশা করাও যায় না
বাট আপনারা এটা কইরা দেখাইছেন সো থ্যাংক ইউ গাইস লাভ ইউ গাইস যতই থ্যাংক দিমু যতই ভালোবাসি বলমু ততই কমইবো আমি জানি আপনারা আমার অনেক ভালোবাসেন জাস্ট এইভাবেই আমারে ভালোবাসতে থাকেন আর সত্যি করে হইলই না আজকে সারাদিন ঘোরাঘুরি করলাম তো শরীর অনেক বেশি টায়ার্ড পাশে যে রেস্ট নিতে হবে দেন ভিডিওর কাজও করতে হবে তো স্টিল দেন স্টে সেম রাইট সেম আজকের মতো আল্লাহ হাফেজ.